হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, কিছুদিন আগে আমি সেলিয়া ফিনান্স মাইনিং নিয়ে আপনাদের একটা আপডেট দিয়েছিলাম এবং আমি আপনাদের দেখিয়েছিলাম যে এই মাইনিং অ্যাপটা বর্তমানে আপডেট চলতেছে এবং তাদের যে মাইনিংটা ছিল সেটা কিন্তু অলরেডি বন্ধ আছে। তো সেটা সম্পর্কে তাদের যে একটা অফিসিয়াল আপডেট ছিল সেটা কিন্তু আমি আপনাদের জানিয়ে দিছি, বাট এটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত অনেকের অনেক ধরনের প্রবলেম আছে এবং আপনারা এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন, মানে আমার যেটা এখন ইনস্টল করা আছে, এটা কিন্তু আপনারা এখন আর পাবেন না। আপনারা যদি প্লে স্টোরে যায় সার্চ করেন সেখান থেকেও কিন্তু আপনারা এই অ্যাপসটা পাবেন না এবং আপনারা যদি তাদের কোনো ব্রাউজার বা ওয়েবসাইট থেকে ডাউনলোড করার চেষ্টা করেন সেখানেও কিন্তু পাবেন না, কেননা তাদের এই অ্যাপসটা অলরেডি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তো এটা নিয়ে অনেকেই অনেক ধরনের টেনশনে আছে এবং অনেকেই কিন্তু অলরেডি বলতেছে যে এই মাইনিং অ্যাপটা অলরেডি স্ক্যাম করে ফেলছে। তো আসলে তাদের যে মাইনিং অ্যাপটা প্লে স্টোর থেকে উঠে যাওয়ার কারণ কি এবং বর্তমানেও কিন্তু তাদের মাইনিংটা বন্ধ আছে, তো আসলে কি এটা স্ক্যাম করছেন নাকি এটা কেন বন্ধ হয়ে আছে, তো এই বিষয়টা আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেবো। অবশ্যই আপনারা ভিডিওটা এ টু জেড দেখবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে মেইন টপিকে চলে যাওয়া যাক। তবে মেইন টপিকে যাওয়ার আগে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট অবশ্যই থাকবে, যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো দেখেন, এখনও যদি আমি এই অ্যাপসটার ভিতরে প্রবেশ করি আমি কিন্তু প্রবেশ করতে পারবো না, মানে অ্যাপসটা কিন্তু লগ ইন হবে না। দেখেন, আমি যতবারই এখানে প্রবেশ করার চেষ্টা করি না কেন এরকম কিন্তু ইন্টারফেস দেখাবে। আপনারাও যদি চেষ্টা করেন আপনাদেরও কিন্তু এরকমই দেখাবে, সামথিং ওয়েন্ট রং, মানে আপনাদের নেট কানেকশন যদি ভালো থাকে তারপরেও কিন্তু আপনারা এখানে প্রবেশ করতে পারবেন না। এখন আমি চলে আসি প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পরে আমি এখানে সার্চ করতেছি সেলিয়া ফিনান্স দিয়ে। আগে যদি আমরা সার্চ করতাম তাহলে কিন্তু ওই অ্যাপটা এখানে পেয়ে যাইতাম, বাট এখন যদি আপনারা সার্চ করেন এখন কিন্তু কোনো ধরনের অ্যাপস পাবেন না। দেখেন, আমি কিন্তু সার্চ করলাম, এখানে কিন্তু কোনো ধরনের অ্যাপস আসতেছে না। তো অনেকেই এটা নিয়ে টেনশন করতেছে যে কেন আসতেছে না। তো আমরা এখন দেখি তাদের যে অফিসিয়াল টুইটার পেজ আছে, মানে তাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখানে এই সম্পর্কে তারা কি ধরনের আপডেট দিছে। তো এই জায়গায় দেখেন আমরা ডিরেক্টলি চলে আসি তাদের অফিসিয়াল টুইটার পেজে। তো এখানে আসার পরে দেখেন তারা কি ধরনের আপডেট দিছে। আমি এর আগে আপনাদের যে আপডেটটা সম্পর্কে জানিয়েছিলাম সেটা হচ্ছে এই যে দেখেন, এখানে তাদের মাইনিংটা কিন্তু টেম্পোরারিলি বন্ধ করে দেওয়া আছে। এই যে এখানে তারা ক্লিয়ারলি একটা ব্যানারে বলে দিয়েছে যে কিছুদিনের জন্য তাদের মাইনিংটা বন্ধ আছে, মানে তাদের যে অ্যাপসটা সেটা আপডেট চলতেছে এবং তাদের যে অ্যাপসটা মানে যে ইকোসিস্টেমগুলো আছে সেগুলোকে আরও শক্তিশালী করে তুলতেছে, যার কারণে কিন্তু কিছুদিন তারা মাইনিংটা অফ করে রাখছে। তো এটা সম্পর্কে বলার পরে তারা কিন্তু আরও একটা আপডেট দিছে। এই যে দেখেন এখানে, মানে অনেকে যে টেনশন করতেছে যে অ্যাপসের ভিতরে প্রবেশ করতেছে না, আপডেট করতেছে ঠিক আছে বাট অ্যাপসের ভিতরে প্রবেশ করতেছে না, মানে হচ্ছে না। এবং কি প্লে স্টোরে যদি আমরা অ্যাপসটা খুঁজি, মানে অনেকের কিন্তু ভুলবশত আনইনস্টল হয়ে যাইতে পারে। তো তারা যদি প্লে স্টোরে খোঁজে সেখানে কিন্তু তারা অ্যাপসটা পাচ্ছে না, তাহলে তারা কিভাবে কি করবে, এই জন্য কিন্তু অনেকেই ভেবে নিচ্ছে যে এই মাইনিং অ্যাপটা অলরেডি স্ক্যাম করে ফেলছে। সেজন্য তারা এই জায়গায় একটা আপডেট দিছে। এই যে এখানে ক্লিয়ারলি লিখে দেওয়া আছে, ভালোভাবে পড়ে দেখেন, সেলিয়া মাইনিং অ্যাপস রিলন্স ইজ কামিং উইথ এ স্লিক লুক এ কুল স্টাফ লাইক। এই যে দেখেন এখানে ক্লিয়ার বলে দেওয়া আছে, মানে তাদের যে অ্যাপসটা সেটা রিমুভ করে দেওয়ার কারণ হচ্ছে তারা নতুন একটা অ্যাপস মার্কেটে নিয়ে আসতেছে আরও শক্তিশালীভাবে, মানে সেই অ্যাপটাকে তারা রিকভার করে আবার কিন্তু প্লে স্টোরে লঞ্চ করবে, যার কারণে আপাতত কিন্তু সেই অ্যাপসটা রিমুভ করে দেওয়া হয়েছে। তো এখানে দেখেন নতুন যে অ্যাপসটা আছে সেখানে নতুন কি কি ফিচার্স থাকতেছে সেগুলো কিন্তু এখানে ক্লিয়ার করে বলে দেওয়া আছে যে এই এই নতুন ফিচার্সগুলো আপনারা পাবেন। তো আমি আপনাদের ক্লিয়ার করে দেখাই। এই যে দেখেন এখানে তাদের হোম পেজের যে ইন্টারফেসটা সেটা কিন্তু এখানে ক্লিয়ার করে দেওয়া আছে। তো এরপরে আপনারা যখন নতুন অ্যাপসটা পাবেন তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এটা হচ্ছে এই যে দেখেন ডার্ক মোডটা দেখেন, এখানে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। তো এরকম একটা ইন্টারফেস পাবেন, আপনাদের রেফারেলগুলো যেগুলো ভেরিফাইড এবং আনভেরিফাইড উপরে শো করবে এবং টোটাল যে ডিস্ট্রিবিউট আছে, মানে টোকেনগুলো কতগুলো ডিস্ট্রিবিউট হয়েছে কতগুলো মাইনিং হয়েছে, তো সেগুলো আপনারা এই জায়গায় দেখতে পারবেন। এভাবে কিন্তু তাদের নতুন ইন্টারফেসটা শো করবে। বর্তমানে কিন্তু এই অ্যাপসটা আপনারা পাবেন না, এটা কিন্তু এখন পর্যন্ত কামিং সোন আছে, যার কারণে কিন্তু তাদের যে পুরাতন অ্যাপসটা আছে সেটা কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছে। তো এটা নিয়ে টেনশনের কোনো কিছুই নেই, খুব শীঘ্রই কিন্তু তারা এই অ্যাপসটা লঞ্চ করবে। এই জায়গায় তারা বলে দিচ্ছে, এখন পর্যন্ত কোনো ধরনের ডেট দেয়নি যে এই তারিখে আমরা লঞ্চ করব, বাট খুব শীঘ্রই এখানে কিন্তু বলে দেওয়া আছে ক্লিয়ার করে, রিলন্স ডেট উইল বি অ্যানাউন্সড, মানে খুব শীঘ্রই তারা জানিয়ে দিবে যে কবে তাদের নতুন অ্যাপসটা লঞ্চ করা হবে। তো যখন তাদের নতুন অ্যাপসটা লঞ্চ করা হবে সেটা আপনারা কিভাবে ইনস্টল করবেন, কিভাবে সেটা আপডেট দিবেন এবং কিভাবে সেখানে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করবেন, সমস্ত বিষয় নিয়ে কিন্তু অবশ্যই আপনারা ভিডিও পেয়ে যাবেন। সেজন্য আপনারা কি করবেন, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন, তাহলে আপনাদের কোনো ধরনের টেনশন করতে হবে না। যখনই কোনো ধরনের আপডেট চলে আসবে অবশ্যই আপনারা খুবই শীঘ্রই এবং খুবই সহজভাবে ভিডিও আকারে পেয়ে যাবেন। আর ভিডিও ভিডিও দেখে কিন্তু অবশ্যই আপনারা খুবই সহজভাবে কাজটা করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। কেউ কোনো গুজবে কান দিবেন না যে এই অ্যাপটা অলরেডি স্ক্যাম করে ফেলছে, এটা কিন্তু খুব শীঘ্রই লঞ্চ করবে। এখান থেকে কিন্তু আপনারা ভালো মানের একটা প্রফিট 100% করতে পারবেন। সেজন্য আপনারা এই অ্যাপসটাকে কখনো স্ক্যাম ভাববেন না, আপনারা জাস্ট কিছুদিন ওয়েট করেন, অবশ্যই কিন্তু এদের যে নতুন অ্যাপসটা আছে সেটা পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা মাইনিং করে আর্নিং করতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা সমস্ত বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করব না, এখান থেকে শেষ করে দেবো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।